আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে প্রত্যেকই অসংখ্য ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম সলিউশন স্পার্কের আজকের আর্নিং ভিডিওটায়। আপনি আমার মনিটরে দেখতে পাচ্ছেন একটি ওয়েবসাইট যেটার নাম হচ্ছে প্লে মাইনিং। হ্যাঁ, আমি এটা নিয়ে আজকে একটু কথা বলবো, প্লাস অনেক কনফিউশন আছে আপনাদের মাঝে, সেটা নিয়েও ক্লিয়ার করব। এখান থেকে আমি অলরেডি প্রায় ওভার দেন কত 34,539 টাকার মতো পেমেন্ট নিয়েছি, এবং আজকের ভিডিওটা লাইভ ওভার দেন আমি 5,000 টাকার উপরে পেমেন্ট নিব আপনাদের সামনে। সো ডোন্ট ওরি, যদি আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারেন, আমি বলতে পারি আজকের ভিডিওটা ওভার দেন 11-12 মিনিটের বেশি হবে, কারণ এখানে অনেকের কিছু ক্লারিফিকেশন ডাউট আছে, সেগুলো ক্লারিফাই করতে হবে। দেন হচ্ছে আপনার এখানে কিভাবে অ্যাকাউন্ট করবেন, এবং যারা অ্যাকাউন্ট করছেন তারা কেন পেমেন্ট পাচ্ছেন না, এটা নিয়ে একটু বিস্তারিত আপডেট দিব, এবং একটা ছোট্ট এনএফটি এর আপডেট আছে। সো বিস্তারিত কথা বলতে গেলে এখানে আপনারা আর্নিংটা কিভাবে সচল রাখবেন এটা নিয়ে কথা বলবো। তো প্রথমত যে 34,000 টাকা বললাম, ওটা তো মুখে বললে হবে না, তো এটা পেমেন্ট করতে লাগবে আপনাদের, তাই না? তো এই জন্য আমি চলে আসছি আমার ইতে। এটা হচ্ছে আমার বিথাম গ্লোবাল, যেখানে ডেপ টোকেনটা আপনার ইউএসডিটি তে বাই সেল হচ্ছে। তো এখন আমরা এখান থেকে চলে যাব আমার অ্যাসেস্ট এর ভিতরে। অ্যাসেস্ট আসার পর অলরেডি আমার এখানে $3 আছে, তো আমি এখান থেকে অ্যাসেস্ট হিস্ট্রিতে যাচ্ছি, দেন এখান থেকে উইকের জায়গায় অল করে দিচ্ছি। তো এখানে অল করার পরে দেখবেন এখানে আমার ডেপ টোকেন, এই যে ডেপ টোকেনটা 34,750 প্লাস হচ্ছে 6,450, এখানে কত হয় একটু গুনতে হবে, আমার টোটালি গুনতে হবে, আমি গুনতেছি 34,750 প্লাস হচ্ছে 6,450 ইজ ইকুয়াল টু হচ্ছে আমার 41,200। কিন্তু যদি আমার এখানে যদি টোটাল 41,200 টোকেন আমি ধরি এখানে বাই সেলে, ভিডিও দেখবেন তারপরে কমেন্টস করবেন প্রত্যেকে যার যেটা ইচ্ছা, ওকে? আপাতত আগে ভাই ভিডিওটা দেখেন। তো আমি এখান থেকে বাই সেলের যেটা আছে আমার টোটাল অ্যামাউন্ট ছিল কত এখানে 41,200 টোকেন, ওকে? খেয়াল রাখবেন 41,200 টোকেন। তো আমি এখানে এই বর্তমান যে রেট আছে তাতেই বসাই, 41,200 টোকেনের দাম আসে $408। $408 কে আমি যদি এখন এখানে কাউন্ট করি 408 × 87 করে ধরলাম, তাতে কত আসে দেখুন, এখানে আসে হচ্ছে আমার OMG, আর ক্যালকুলেটরটা নতুন ভাবে ওপেন করি ভাই, একটু ওয়েট করেন, একটু সময় দিয়ে ভিডিওটা দেখেন, অনেক কিছু বোঝার আছে এখানে কাজ করার আগে, ঠিক আছে? তো 408 × 87, তো আমরা এখানে পাচ্ছি 35,496 টাকা, অলরেডি আমি পেমেন্ট নিয়েছি এখান থেকে, এন্ড রাইট নাও আমার অ্যাকাউন্টে প্রায় 8,000 এর মতো ডেপ আছে। সো ফার্স্ট অফ অল আপনাদের এখানে প্রথমে দেখিয়ে দেব অ্যাকাউন্ট করার সিস্টেমটা। তার আগে একটা কথা বলে নেই, অবশ্যই যারা সলিউশন স্পার্কে নতুন আছেন তারা অবশ্যই ভিডিওর নিচ থেকে লাল যে সাবস্ক্রাইব বাটনটা আছে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে আসা বেল আইকনটি অল নোটিফিকেশন অ্যাক্টিভ করবেন, কারণ আমি আপনাদের জন্য এই চ্যানেলে প্রতিদিন আর্নিং রিলেটেড ভিডিও আপলোড করে থাকি, যেগুলো আপনাদের একান্ত প্রয়োজন এবং এগুলোই আপনারা অনলাইনে খুঁজে থাকেন। সো গাইস, আরেকটা কথা, অবশ্যই অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা মাস্ট বি ফলো করবেন, টেলিগ্রাম চ্যানেল ফলো না করলে আপনি কোনো কিছুর আপডেট পাবেন না। সো প্রথমত আপনাদের কি করতে হবে, আপনাদের অবশ্যই এই প্লে মাইনিং এ কাজ করার জন্য, আর্ন করার জন্য আপনাদের একটা অ্যাকাউন্ট খুলতে হবে। সো অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করা যায় এটা নিয়ে একটু কথাবার্তা আগে বলি, আমরা স্টেপ বাই স্টেপ যাই, যাতে বিগিনার থেকে আমরা যারা অলরেডি ওয়ার্কার আছি তারা সবাই সব বুঝতে পারি। আমি আশা করি আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে আমার অল দা বেস্ট, আমার বেস্ট দিয়ে বোঝানোর চেষ্টা করি। যদি আপনি সময় দিয়ে ঠিক সঠিকভাবে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে পারেন তাহলে আপনার জন্য বুঝতে হবে যে আপনি বুঝতে পারছেন। তো আপনাদেরকে কি করতে হবে, ভিডিও ডেসক্রিপশনে দেখতে পারবেন জয়েন্ট টেলিগ্রাম, দেখবেন যে টু ডেজ এয়ারড্রপ লিংক, ওখানে ক্লিক করলে সরাসরি আপনাকে টেলিগ্রাম চ্যানেলের এই পোস্টটাতে নিয়ে আসবে। ক্লিয়ার, এখানে দেখতে পারবেন টেলিগ্রাম চ্যানেলের এই পোস্ট আসার পরে এখান থেকে দেখতে পারবেন যে যে প্লে মাইনিং যে লিংকটা আছে এটা আপনি জাস্ট ওপেন করে দিবেন, ক্লিক করে ওপেন করবেন। আমি যেহেতু পিসিতে তো এক্ষেত্রে আমি একটা ই থেকে ওপেন করতেছি, তো এখানে আমি এটাকে ওপেন করে দিলাম, ওকে? সো যখনই ওপেন করবেন তখন এরকম একটা পেজে চলে আসবে যেখানে আপনাকে বলতেছে যে আপনারা প্রত্যেকে দুইজনে মিলে 50টা বোর্ড টোকেন পাবেন। সো এখানে দেখুন 50টা ডেপ টোকেন বোনাস পাচ্ছেন। তো প্রথম দিকে কিন্তু প্রত্যেককে 500 টোকেন দিত এবং এখানে দিত 500 বোনাস মাইনিং পয়েন্ট। এই মাইনিং পয়েন্টটা কি, মাইনিং পয়েন্ট হচ্ছে আপনার এই পয়েন্টের উপরে ভিত্তি করে মান্থলি আপনাকে একটা আর্নিং দিবে। সো দ্যাটস ওয়াই এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের এখান থেকে কি করতে হবে, সাইন আপ। সো সাইন আপে একটা ক্লিক করবেন, সাইন আপে ক্লিক করার পরে এখান থেকে আপনাকে নিচের দিকে স্ক্রল করতে হবে, স্ক্রল করার পরে এখানে দেখতে পারবেন টার্মস এন্ড কন্ডিশন, এখানে অ্যাকসেপ্ট দেন সাইন আপে একটা ক্লিক করবেন, ওকে? সো ফার্স্ট অফ অল এখানে আপনার ইমেলটা বসাবেন। তো আমি আমার একটা ইমেল এখানে বসাতে যাচ্ছি, সো দ্যাটস ওয়াই আমার ইমেলটা আমি এখানে বসাবো, একটু ওয়েট করতে হবে গাইস, যেহেতু এখানে স্কিপ কোনো স্কিপ করবো না, ভিডিও একদম ফুললি চালাবো। তো এখান থেকে সাইন আপ, ওকে, সাইন আপে ক্লিক করতেছি, দেন এখানে আমাদের সাইন আপ হবে, মেবি একটু লোড নিবে যে তোমার নেট কানেকশন একটু স্লো গাইস। তো এখানে বলছে অ্যান ইমেল হ্যাজ বিন সেন্ট, একটা মেল সেন্ড করা হয়েছে,
এখানে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভেশনের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনার লিংকটাকে আপনি যে ওয়েবসাইট থেকে ওপেন করছেন, ধরুন আপনি ক্রোম ওয়েবসাইট থেকে কাজ করতেছেন, ক্রোম ওয়েবসাইট থেকে কাজ করার সময় আপনাকে কিন্তু যে অ্যাক্টিভেশন লিংকটা ওটা ক্রোমের মাধ্যমে মানে ওপেন করতে হবে, তা না হলে কিন্তু আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হবে না। সাপোজ আমি দেখতে পাচ্ছি এখানে একটা মেইল আছে, তো আমি কাজ করতেছি ক্রোম ওয়েব থেকে, তো আপনারা প্রথমে মোবাইল দিয়ে যারা করবেন তারা এখানে এখানে ক্লিক করবেন, ক্লিক করে চেপে ধরবেন, তারপরে দেখবেন কপি লিংক টেক্সট, ওইখানে কপি লিংক টেক্সট ক্লিক করবেন। আর যা চাইলে যদি এখানে ক্লিক করার পরে যদি বলে যে আপনার ওয়েবসাইট চুজ করেন যে এখানে অনেকগুলো ব্রাউজার আছে, সেখান থেকে আপনি ক্রোম সিলেক্ট করে দিলে হবে, ঠিক আছে। তো আমি যেহেতু ক্রোমে আছি আমি এখান থেকে সাইন আপে একটা ক্লিক করে দেই, দ্যাটস ওয়াই এখন একটু লোড নিবে। সো এরপরে আপনাদের কি করতে হবে, অবশ্যই ভিডিওটা মাস্ট বি লাইক করবেন, আর এখানে একটা গেম প্লে আছে মানে গেমের মাধ্যমে আপনি এখানে আর্ন করতে পারবেন, সেটা নিয়ে একটু কথা বলবো। সো আমি চেষ্টা করবো যে ভিডিওটা খুবই সংক্ষিপ্ত করার, তারপরও আসলে এখানে একটু লং হবে। সো থ্যাংক ইউ, আমাদের আপাতত অ্যাকাউন্টটা করা কমপ্লিট হয়েছে, দেন এখানে আমাদের একটু কেওয়াইসি সাবমিট করতে হবে, কারণ সব কাজ করতে পারবেন, আর্নিং করতে পারবেন, বাট উইথড্র করতে আপনাকে কেওয়াইসিটা করতে হবে। তো এখান থেকে আপনি কি করবেন, মাই পেজ এটা ক্লিক করবেন, মাই পেজে ক্লিক করার পরে এখান থেকে নিচের দিকে একটা কাজ আছে আপনার, এই কাজটা করার পরে আপনি বোনাস পয়েন্টটা ক্লেম করতে পারবেন, আপনার মাইনিং পয়েন্টটা। সো সেটা কি সেটা দেখাচ্ছি, এখান থেকে দেখবেন যে একটু আমার একটু লোড নিচ্ছে ভাই, একটু কাইন্ডলি ওয়েট করবেন সবাই। এখানে আপনার লেভেল থাকবে 1, আপনার ব্যালেন্স কিন্তু 0। তো এখানে ক্রিয়েট ওয়ালেট, প্রথমে এটা ক্রিয়েট ওয়ালেট এটা ক্লিক করুন, দেন এখান থেকে মুভের উপর এটা ক্লিক করুন। মুভে ক্লিক করার পরে ওয়েল আমরা মুভে একটু পরে যাই, তার আগে নিচের দিকে যাই, এখানে দেখবেন যে এন্ট্রি 100 ডেভ টোকেন দিবে, ঠিক আছে। তো এখান থেকে দেখবেন এন্টার ফ্যামিলি এন্ড মেম্বার, এখানে এটা ক্লিক করবেন, এটা আপনার ফোনের নিচের দিকে থাকবে, এখানে এটা ক্লিক করুন, এন্টার ফ্যামিলি এন্ড মেম্বার এটা ক্লিক করার পরে এখানে নিয়ে আসছে, ঠিক আছে। এখানে দেখবে পার্সন হু রেফারড ইউ, মানে কে আপনাকে রেফার করছে, এটার বেনিফিট কি, এখানে দেখুন জব ট্রিপস এর একটা এনএফটি পেতে পারেন এবং আপনার ডেপ্টও কিন্তু পাবেনই। সো এইখানে কিন্তু এমটি, তো এইখানে আপনাকে একটা রেফারেল কোড ইউজ করতে হবে আপনার মাইনিং কোডটা, আপনার 100 পয়েন্ট নেওয়ার জন্য, 100 ডেপ্টোকেন নেওয়ার জন্য এবং একটা এনএফটি নেওয়ার জন্য যেটা মাইনিং হাজেস হবে। তো কোডটা কোথায় পাওয়া যাবে, কোডটা ভিডিও ডেসক্রিপশনে থাকবে, প্লাস হচ্ছে আপনি যে টেলিগ্রাম পোস্টে আসবেন সেখানে এই যে দেখতে পাচ্ছেন একটা কোড আছে, এই কোডটাকে আপনি সিম্পল এখান থেকে কপি করবেন, ঠিক আছে। কপি সিলেক্টেড টেক্সটে ক্লিক করার পরে এখানে আপনি জাস্ট এখানে পেস্ট করে দিবেন। সো দ্যাটস ওয়াই আমি এখানে এটাকে পেস্ট করলাম, এখন এখান থেকে কনফার্ম এটা ক্লিক করব, দেন কনফার্ম, ওকে। কনফার্ম করার পরে এখান থেকে বলবে যে আপনার একটু লোড নিচ্ছে এবং এটা আপনার রেজিস্ট্রেশন রেফারেল কোড হ্যাজ বিন রেজিস্টার্ড, এটা মাস্ট বি করতে হবে, না হলে আপনার মাইনিং পয়েন্ট হবে না আর আর্নিং হবে না। এন্ড এইখানে হচ্ছে পার্সোনাল ইউ রেফারেল কোড, এটা হচ্ছে আপনার নিজস্ব রেফারেল কোড, আপনি যদি কাউকে অ্যাকাউন্ট করে দিচ্ছেন মাস্ট বি তারও কিন্তু একটা রেফারেল কোড ইউজ করতে হবে। সো এখন কথা হচ্ছে আমাদের একটু ব্যাকে যাই, এই মাই পেজে যাই, আপনারা ফোন থেকে করবেন কিভাবে দেখাচ্ছি, ফোন থেকে এবার দেখেন এখানে কিন্তু এবার আমাদের 100 ডেপ 100 পয়েন্ট চলে আসছে, ঠিক আছে। তো এবার আমাদের এখানে 50 বা 100 ডেপ আসে নাই কেন, আমরা ওয়ালেট ক্রিয়েট করি নাই, ক্রিয়েটের উপর একটা ক্লিক করি। সো দ্যাটস ওয়াই মুভে ক্লিক করি, মুভে ক্লিক করতে আসেই এবং এখানে যখন মুভে ক্লিক করবেন এই পেজটা আসবেন, এখান থেকে আপনারা সেই ইমেলটা দিবেন যে ইমেলটা আপনার অ্যাকাউন্ট খুলেছেন, ঠিক সেই ইমেলটা এখানে দিবেন। সো আমার ইমেলটা আমি এখানে প্রোভাইড করছি, দেন লগ ইনে ক্লিক করবো। অ্যাগেনলি আপনাকে ওই সেম প্রসেসে আপনার ইমেলে যেতে হবে, ইমেলে যাওয়ার পরে এখান থেকে আপনাকে আপনার সেই ইমেলটা দিতে হবে। সো একটু ওয়েট করবেন সবাই, ওয়েল ফাইনালি বলতেছে এখানে আমাদেরকে যে একটা ইমেল পাঠানো হয়েছে আপনার ইমেলে, যেটা দিয়ে আপনি ডেভ টোকেন অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন। আমরা মেইলের ভিতরে যাই, মেল বক্সে আপনার ইমেল বক্সে দেখবেন আরেকটা মেল চলে আসছে যেখানে লগ ইন ডিজিটালাইজ এখানে আছে। তো আমি এটার ভিতরে ওপেন করতেছি ভাই, এই যে ঠিক এই লিংকটাকে ওই সেম ভাবে আপনার ক্রোম ব্রাউজারে নেবেন। ক্রোম আপনি যদি কিউই ব্রাউজার থেকে কাজ করেন, কিউই ব্রাউজার ওপেন করবেন, এক কথা আপনি যে ব্রাউজার দিয়ে কাজ করেন সেই ব্রাউজারে যাবেন। আচ্ছা এরকম চলে আসবে, এখান থেকে দেখতে পারবেন আপনার ওয়ালেট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, মানে এখানে মোবাইল ইন্টারফেস, এখান থেকে দেখুন রেজিস্টার ইউর ফোন নাম্বার, এখন এখানে আপনার একটা ফোন নাম্বার দিয়ে রেজিস্টার করতে হবে মাস্ট বি। সো এখানে আপনার ফোন নাম্বারটি দিবেন, সো কি ফোন নাম্বার দিবেন সেটা দেখাচ্ছি, এখানে প্রথম রেজিস্টারে ক্লিক করুন, ক্লিক করার পরে লগ ইন কমপ্লিটেড, এখানে আপনার কান্ট্রিটা সিলেক্ট করবেন, আপনি যেই দেশটা আছেন ঠিক সেই দেশটা, আমি যেহেতু বাংলাদেশ এখানে বাংলাদেশ, আপনার ফোন নাম্বারটি এখানে প্রোভাইড করবেন। সো আমি আমার ফোন নাম্বারটি এখানে প্রোভাইড করতে যাচ্ছি, ওকে। ফাইনালি নাম্বারটি দেওয়ার পরে এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করবেন, আপনি কোন দেশে আছেন, আমি যেহেতু এখানে বাংলাদেশ আছি উপরের দিকে বি সিরিয়াল আমার দেশ, সো এখান থেকে আমি বাংলাদেশ সিলেক্ট করলাম, দেন এখান থেকে এগ্রি অ্যান্ড পলিসি অ্যান্ড সেন্ডে ক্লিক করব। সো এখান থেকে লোডিং এবং বলবে আপনার ফোনে একটা কোড পাঠানো হয়েছে, কোডটা আপনি দিন। ওয়েল ফাইনালি আমি আমার কোডটা এখানে প্রোভাইড করে দিলাম, দেন এখান থেকে আমি নেক্সটে ক্লিক করব এবং এখান থেকে আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট সাকসেসফুলি হয়ে যাবে এবং এখানে দেখতে পাচ্ছি আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট।
সো এবার বলছে দেখুন যে ডিপোজিট ডেপ কয়েন এবং কন্টিনিউ কনসিডারাইজেশন রেজিস্ট্রেশন এবং এই ব্লাবলা আছে এখানে তো দেখুন ডিপোজিট ডেপ কয়েন এটা ক্লিক করুন এখানে দেখবেন যে আপনার এই সিম্পল বিভিন্ন ওকেএক্স বিটাম বিট্রেক্স এগুলাতে ইন্ডোএক্স ডিজিফিনেক্স এগুলাতে এটা লিস্টেড আছে সো আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েটের কথা ছিল আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি এখন কথা হচ্ছে এখান থেকে দেখবেন থ্রি ডট যে আইকনটা আছে এখানে ক্লিক করবেন দেখবেন গ্যালারি স্টোর এবং আপনার অনন্য ইনফরমেশন এখানে ডেপ ব্যালেন্স আছে জিরো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ডেপ ব্যালেন্স জিরো সো ফার্স্ট অফ অল এখন আমাদের কি করতে হবে এখান থেকে টপে চলে যাব টপে আসি এখন এখান থেকে আমরা ওকে টপে আসলাম দেন এখান থেকে স্টোর অ্যাকশন মাই পেজ তো নিচে দেখুন মাই পেজের উপর এটা ক্লিক করুন মাই পেজে যখন ক্লিক করবেন তখন আপনাকে নিয়ে আসছে হচ্ছে আপনার ওয়ালেট সেকশনে ঠিক আছে ওয়ালেট সেকশনে আসার পরে এখানে একটু লোড নিবে লোড নেওয়ার পর এটা উপরে দেখতে পারবেন অ্যাডেড এ লিস্টিং অন স্টোর টু ইউর ওয়াচ লিস্ট আচ্ছা ওগুলার দরকার নেই এটা হচ্ছে ডিপোজিট নো ডিপোজিট আমাদের এখানে কোনো ডিপোজিট হয় নাই সো আপনি কোনো টেনশন নেবেন না এখানে অবশ্যই আপনাকে 50টা বা 100টা ডেপ টোকেন দিয়ে দেওয়া হবে এখন প্রশ্ন হচ্ছে আমরা এখান থেকে উইথড্র কিভাবে করতে পারি যখন এখানে ডিপোজিট অপশনটা অন হবে তখন দেখতে পারবেন এখানে একটা ট্রান্সফার নামে একটা অপশন চলে আসবে আপনার অ্যাকাউন্টের সামনে একটা ট্রান্সফার অপশন চলে আসবে ঠিক আছে তো ওই ট্রান্সফার অপশনটার মাধ্যমে আপনি এখানে যখন ক্লিক করবেন তখন আপনাকে বলবে টু এ ফ্যাক্টর অন করুন ব্লাবলা তো মানে টু এ ফ্যাক্টর আপনি একটু আগে যে ফোন নাম্বারটা সেট করলেন ওইটার মাধ্যমে আপনার অ্যাকাউন্টটাই হবে ফোন নাম্বারে কোড যাবে কোড দিয়ে আপনি বারবারই করবেন তো আমি একটু ইডিট রেজিস্ট্রারে যাই গিয়ে দেখি কি আছে এখানে তো এখানে দেখুন যে বলছে যে আপনার সবকিছুই কমপ্লিট এবং কনফিগার রেজিস্ট্রেশন তারপরে এই যে দেখুন বাই সেল এবং ট্রান্সফার এই দেখুন এখানে বলছে কনফার্ম রেজিস্টার ইনফরমেশন এই যে দেখতে পারবেন এখানে যখন আসবেন এই যে আপনার ইডিট রেজিস্টারে আসার পরে কনফার্ম রেজিস্টার এখানে এটা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পারবেন এখানে আপনাকে একটা পেজে নিবে একটু কাইন্ডলি ওয়েট করবেন সবাই ইয়া আমরা চলে আসছি এখানে এইটা হচ্ছে আপনার আইডেন্টি কার্ড ইনফরমেশন কেমন আপনার প্রথম নাম তারপর বলছে আপনি ডেট অফ বার্থ দিতে এই এসিএক্স এটা দিবেন কান্ট্রি এবং অ্যাড্রেস আইডি নাম্বার অবশ্যই আপনার ন্যাশনাল আইডি কার্ডের সিরিয়াল নাম্বারটা দেন কন্ট্যাক্ট আস এখানে এটা ক্লিক করুন দেন ওকে কন্ট্যাক্ট আসতে ক্লিক করার পর আপনার যে ওয়েবসাইট আছে আপনার ব্রাউজার আছে সেটা আপনি সিলেক্ট করবেন আপনার ব্রাউজারটি সিলেক্টের পরে আপনি এখানে জাস্ট তাদের সাথে নতুনভাবে কন্ট্যাক্ট করতে পারবেন এটা মেবি আপনার ইয়ের মাধ্যমে এখানে সবগুলো করতে পারবেন ফোনের মাধ্যমে কনফার্ম আইডেন্টি রেজিস্ট্রেশন এই যে আইগুলাতে প্রত্যেকটা করে নেবেন এখান থেকে যে ইডিট আছে এই যে ডেট অফ বার্থ এগুলো সবগুলা ফিল আপ করে এখান থেকে সাবমিট করবেন আমি যেহেতু অ্যাকাউন্ট অলরেডি আমার করা তো সেক্ষেত্রে ডুপ্লিকেট ভাবে দেখাতে পারছি না আই এম সো সরি বাট এই হচ্ছে আপনার স্টেপ এটা ভেরিফাই করতে 24 ঘন্টা লাগে না এটা হওয়ার পরে আপনার ওয়ালেটে হওয়ার পরে আপনি ওয়ালেটের ভিতরে পেমেন্ট পাবেন তো এখানে দেখুন কনসিডার অ্যাপ্লাই সরি গাইস এটা হচ্ছে আপনার ইনফরমেশন তো প্রথমে দেখুন কনসোরিয়াস রেজিস্ট্রেট এখানে একটা অ্যাপ্লাইতে ক্লিক করবেন তারপর এখান থেকে কন্টিনিউ এই যে এখানে এখানে হ্যাঁ ওইখানে কন্টিনিউতে ক্লিক করার পরে আবারও নিয়ে আসতেছি আমি দেখাচ্ছি প্রথমে আসবেন ইডিট রেজিস্ট্রেশনে তারপরে নিচের দিকে দেখবেন এই অপশনটা আছে এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করবেন করার পরে এখান থেকে কন্টিনিউ সাবমিশন এখানে আপনার ফুল নেম ডেট আইডেন্টি কার্ডের জন্ম তারিখ মেল ফিমেল তারপরে হচ্ছে কান্ট্রি আপনার আইডেন্টি কার্ডের পিছনে যে অ্যাড্রেসটা আইডি কার্ডের সিরিয়াল নাম্বারটা আপনার ইমেল অ্যাড্রেস এটাই থাকবে কন্টিনিউ টু আইডেন্টিফাই ভেরিফিকেশন এখানে ক্লিক করার পরে বলবে যে আইডি কার্ডের ফ্রন্ট পেজ দেন ব্যাক পেজ দেন তারপরে হবে আপনার হাতে আইডি কার্ডটা নিন অন্য হাতে লিখুন যে playmining.com এবং নিচে লিখুন নিজের স্বাক্ষর ওই যে অন্যান্য সাইটে যেরকম KYC করি ওইভাবে যদি কোনো প্রবলেম হয় এইটার বিষয়টা আপনারা আমাদের টেলিগ্রাম ইনবক্সে মানে গ্রুপে এসে যোগাযোগ করতে পারেন আচ্ছা এটা গেল এখন কথা হচ্ছে এখান থেকে আপনারা কিভাবে ই করবেন এই যে আমাদের এন্ট্রি হলো ই হলো এখন আর্নিং তো অনেকে প্রশ্ন করছেন ভাই আমাদের আর্নিং হয় না এটা ভিডিও ভাই অনেক বড় হয়ে গেছে জানি তো অনেকে প্রশ্ন করছেন আমাদের আর্নিং হয় না আমাদের মাইনিং পয়েন্ট 500 আছে কেন হচ্ছে না আপনার কেওয়াইসি করা নাই যদিও করা থাকে তাহলে হয়তো বা আপনি রেগুলার এখানে ভিজিট করতেছেন না প্রতি আপনার প্রতি সপ্তাহে একবার এখানে ঢুকতে হবে ঘুরতে হবে এবং এখান থেকে আপনি চাইলে যদি আর্ন করতে চান সেক্ষেত্রে টপ অপশনে ক্লিক করুন টপ অপশনে ক্লিক করার পর বিভিন্ন গেম আছে এই গেমগুলো এক একটা রিওয়ার্ড পুল আছে কত ডিপ কত কি এখানে প্লাজিং একটা গেম আছে আমি এই গেমটা একটু খেলে আপনাদেরকে প্লে করে দেখাই প্লে নাওতে ক্লিক করলাম ক্লিক করার পরে এখান থেকে দেখবেন যে বলছে যে যে সর্বোচ্চ যে উইন যে এক নম্বরে আছে সে বর্তমানে 20,000 ডেপ এখান থেকে গেমটা খেলে আর্ন করছে 10,000 দুই নম্বরে এবং 5,000 তিন নম্বরে তো প্লে মাইনিং আইডিতে আপনি ক্লিক করুন ক্লিক করার পরে এখান থেকে আমি এখানে ল্যাঙ্গুয়েজটা কি আছে ঠিক বুঝতে পারতেছি না ওইটার দরকার নাই এগুলোতে ল্যাঙ্গুয়েজ যা থাকা থাক আমরা আপাতত এখানে গেমটা লোডিং দিচ্ছে
এখানে প্রতিদিন গেম খেলে আর্নিং করতে হবে, ভিডিওটা বড় হচ্ছে, অনেকে চলে গেছে, আপনি কষ্ট করে দেখছেন, আপনি কিন্তু এখনো মেইন মূল উদ্দেশ্যে আছেন। তারপরে পেমেন্ট প্রুফ তো দেখিয়ে দিলাম, আর চাই না যেখান থেকে লাইভ উইথড্র নিতে, কারণ এখন অলরেডি ভিডিও অনেক বড় হয়ে গেছে, প্রায় 20 মিনিটের কাছাকাছি ভিডিও হয়ে গেছে দেখতে পাচ্ছি। এই গেমটা আপনারা প্রত্যেকে প্লে করবেন কিভাবে, ওই যে আমরা প্লাজা গেম আছে না, যেরকম আপনার একটার সাথে আরেকটা মিলিয়ে কাটি ফ্রুটের মতো যেরকম, বা আপনার ফ্রুট ফল আছে ঠিক ওইরকম, আমি গেমটা প্লে করছি, অনেক মজা লাগে, প্লাস আর্নিং হয়। এখানে লোডিং নিচ্ছে, গেমে কিভাবে এন্ট্রি নেয় সেটা দেখিয়ে দিচ্ছি। কথা বলতে কিন্তু অনেক কষ্ট হচ্ছে, জানি ভিডিওটা বড় হয়েছে, আমার কাছেও বড় বড় লাগতেছে, বাট কিছুই করার নাই, এক ভিডিওতে সব ইনফরমেশন দিয়ে দিলে এই অবস্থায় হয়। সো ভাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা অ্যাক্টিভ করে রাখবেন প্রত্যেকেই প্রত্যেকে প্রত্যেকে, আর টেলিগ্রামটা ফলো করবেন। সো একটুখানি আমি একটু ভিডিওটা দেখি কতটুকু লেন্থ হলো, অলরেডি 15 মিনিটস প্লাস হয়ে গেছে ভিডিও, ওকে, আর ম্যাক্সিমাম 2 থেকে 3 মিনিট রাখবো, আপনাদের কষ্ট দিব না। আচ্ছা এটা তো কমপ্লিট, এটা লাগবে না, তারপরে আমাদের ইমেল বক্সটা লাগবে, কারণ আমাদের অ্যাকাউন্টে ই আছে। এখানে আমার নেট কানেকশনটা একটু গাইস স্লো, আপনার ফোন থেকে ঢুকলে এখানে দেখবেন এই চলে আসছে, সাউন্ডটা কমিয়ে নেই। ট্যাপ টু স্টার্ট, এখানে বলছে আপনি আপনার ইমেল, মানে প্রথমে তো আমরা এই গেমটায় প্রথম ঢুকতেছি না, তো এই জন্য আমাদের এখানে ইমেল দিয়ে রেজিস্টারে ক্লিক করতে হবে। সরি আমি এখানে ভুল লিখছি, একটু ওয়েট করবেন। ওকে প্রথমত আমরা রেজিস্টারে ক্লিক করি, লেটস স্টার্ট উইথ ইওর প্লে মাইনিং আইডি। ওকে আমরা এখানে হোয়াটস প্লে মাইনিং লগইন এটা ক্লিক করে দেখি, আমরা লগইনে ক্লিক করলাম, বলছে উই হ্যাভ সেন্ট এ মেইল, আমরা একটা মেইল পাঠাইছি আপনার অ্যাকাউন্টে, আবার একটা মেইল পাঠিয়েছি ঠিক আছে। তো এই দেখেন নো রিপ্লে, এখানে বলছে আমরা সাইন ইন করুন, আপনি এখানে ক্লিক করবেন ওই পেজটা বাদ, আমরা এই পেজের মাধ্যমে এখন লগইন করব। প্রত্যেকটা আপনি এখানে এই প্লে মাইনিং এর টাস্কে একটা, আপনি যে ওয়েবসাইট থেকে কাজ করবেন ঠিক সেই ওয়েবসাইট এখানে দিতে হবে, আদারওয়াইজ নো কম্প্রোমাইজ, আপনাকে ঢুকাবে না। তো এইবার ট্যাপ টু স্টার্টে ক্লিক করুন, আর ট্যাপ টু স্টার্টে ক্লিক করি কারণ আমাদের এখানে ই হয়েছে, বলছে ওয়ান্স ইউ রেজিস্টার, মানে আমরা তো এই গেমটা এখনো খেলি নাই, তো এখন আমরা এখানে রেজিস্ট্রেশন করব। কথা বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা একটা শব্দ আছে ঠিক আছে, এটা হচ্ছে এটা। তো এখন এখানে বলছে যে এন্টার অ্যাট লিস্ট 5 টু, মানে 5 থেকে 15টা আইডি বসাইতে বলছে অংশ, তো আমি এখানে জিশান খান বসালাম, দেন এখান থেকে টান। তো এবার একটু লোড নিচ্ছে, ওকে ওটা মেইলের ইউজার নেম ছিল, যাই হোক আমরা এখান থেকে গেমটা একবার প্লে করে দেখে কিভাবে প্লে করে আর কি। এইভাবে শুধু একটা না, আরো গেম আসবে, আরো আর্নিং হবে, প্রয়োজনে আমি গেম পার্ট বানাবো, প্রয়োজনে আমি এই প্লে মাইনিং এর গেম পার্ট আলাদা করে বানাবো, তাতে কষ্ট হচ্ছে। এই দেখুন চলে আসছে, আমরা প্রথম লেভেলে আমরা ক্লিক করি, প্রথম লেভেলে রেগুলার লেভেল খেলবো, আর্নিং করব ঠিক আছে। তো একদম ইজি, দেখলেই বুঝতে পারবেন যে কেমনে গেম খেলে, আর এখান থেকে মাইনিং যেটা হবে সেটা অটোমেটিক আপনার ওয়ালেটে টিং 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 করে যেতে থাকবে। সো ভাই আসলে কিন্তু আজকের ভিডিওটা একদম ফ্রেন্ডলি করতেছি, ফ্রেন্ডলি করতেছি যথাসাধ্য বোঝানোর জন্য, চলে আসছে ওকে ক্লোজ। আমরা এখন দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো, এই যে ফাটাচ্ছি 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 এইভাবে দেখুন আপনি, এই যে ওয়েল ওয়েল পেয়ে গেলাম, আমাদের লেভেল 1 কমপ্লিটেড। এভাবে লেভেল 2 3 4 5 6 7 8 9 10 যত আপনি খেলতে পারবেন তত আপনার র‍্যাঙ্কিং বাড়বে, প্লাস আপনার আর্নিং বাড়বে। দেখুন এখানে আপনার স্কোর যেটা হইছে দেখতে পাচ্ছেন, নেক্সট এ ক্লিক করুন, আপনার নেক্সট লেভেল লোডিং হচ্ছে। আমি মনে করি গেমটা খুবই মজাদার, আমাদের টাইম পাস, আপনার ভালো না লাগলে আপনার পরিবারের ছোট ভাই বোন থাকলে যে ওরা তো গেম খেলতে চায়, এক কাজ করুন ওদেরকে এই করুন, ট্যাপ এ ক্যারেক্টার টু দেম, আমি এই ক্যারেক্টারটা নিলাম, দেন এবার এই ক্যারেক্টারটা পেয়ে গেছি ও ভাই। দেখ এইবার কাজ হচ্ছে এটাকে ফাটাবো, এটাকে ফাটাবো, এটাকে ফাটাবো, এটাকে ফাটাবো, বুঝে শুনে ফাটাবেন যাতে সবগুলো আপনার ফাটানো পসিবল হয়। তো এখন কিন্তু আমি মানে ফেসে গেছি প্রায় 2টা 3টা 4টা, যাই হোক ফাটিয়ে ফেলি এগুলো নাকি, এই লেভেলটা দেখাবো, এবার দেখাবো না ভাই। ওকে আমি 2টাই কালেক্ট করছি, অথচ আমার এগুলো বাকি রয়েছে, সমস্যা নেই, এখানে আপনার এভাবেই আর্নিং হবে। ওকে সো এখন আমি হোমে যাই, হোমে যেতে চাই, সো হোমে যাই এবং এখান থেকে জাস্ট সিম্পলি আমার কাজ কিন্তু কমপ্লিট, লেভেল 3 তে চলে আসলাম এবং আমার স্কোর এবং আমার সাপ্তাহিক স্কোর র্যাঙ্ক আছে, আমি 1238 নাম্বার র্যাঙ্কিং আছি। দেখ মাত্র সামনে আপনাদের সামনে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, নতুন খুললাম, নতুন কাজ করলাম এই আর কি।
সো এটাই ছিল আসলে মূলত আপনাদেরকে দেখানোর যে অনেক ভাইয়া যে বলছেন যে আর্নিং করতে পারি না, সো দেখলেন কিভাবে এই গেমটা খেলে এখান থেকে আর্নিং করা সম্ভব। সো এটাই ছিল মূলত আজকের আপনার জন্য কাজ। সো যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর প্রত্যেকে কাজ করবেন এখানে, আমি যেহেতু অলরেডি পেমেন্ট প্রুফ দেখিয়ে দিয়েছি সেক্ষেত্রে আর দেখানোর মানে হয় না। যদি থাকে আপনারা কমেন্টস বক্সে কমেন্টস করুন, পরবর্তী ভিডিওতে যে গেম প্লে সাথে আমি আপনাদেরকে লাইভ পেমেন্ট প্রুফ নিয়ে দেখাবো। ওকে, সো ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা ফলো করবেন সব আপডেট পাওয়ার জন্য। এটা নতুন গেম কখন আসলো, কখন নতুন গেম আসবে সব আমি টেলিগ্রামে জানিয়ে দিব। ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। স্টে হোম, স্টে সেফ, গুড বাই।